সরোয়ার নামে এ রোগীর পরীক্ষার রিপোর্ট অনুসারে লিভার, কিডনি ও প্যানক্রিসের মধ্যবর্তী স্থানে 9.4 × 7.9 সেন্টিমিটার বিশাল বড় আকারের সিস্ট জাতীয় টিউমার ধরা পড়ে। আপনারা লক্ষ্য করুন, প্রায় এতটুকু স্থান জুড়ে এ টিউমার। হসপিটাল থেকে অপারেশন করার 3 মাস পর পরীক্ষা করলে আবারও অনুরূপ টিউমার ধরা পড়ে। আপনার ওখানে দেখানোর পরে আলট্রাসাউন্ড করার পরে ওরা বললো অপারেশন করতে হবে, পরে আমি ওদের পরামর্শ অনুযায়ী অপারেশন করলাম। অপারেশন করার পরে ওরা যে প্রবলেমটা ছিল ফালাই দিছে টিউমার দুটা। পরে 3 মাস পর আবার ওদের কাছে যাইতে বললো, আমি গেলাম, আবার আলট্রাসাউন্ড করলাম, আলট্রাসাউন্ড করার পরে সেই একই প্রবলেম ধরা পড়লো। অপারেশন করে যে টিউমারটা ফেলে দিছে, জি, সেই জায়গায় আবার ওই রকম একটা টিউমার হয়েছে। আবার অপারেশন করার কথা বললো, তখন আমি ওদের কাছে আর যাইনি। আমার এক আঙ্কেল বললো এই এসডিএমের কথা, ওখান থেকে আঙ্কেল আপনার কাছে আসা। উনি কি আমাদের এখানে চিকিৎসা নিয়েছিল? জি, চিকিৎসা পিত্তি পাথর নিতে, পিত্তি পাথরের জন্য চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছে। এরপর রোগী এসডি হোমিও সদন থেকে 3 মাস চিকিৎসা নেয়ার পর পরীক্ষার রিপোর্ট অনুসারে টিউমার অনেক ছোট হয়। আবারও 2 মাস চিকিৎসা নেয়ার পর রোগী সম্পূর্ণ সুস্থ হয় এবং পরীক্ষার রিপোর্ট অনুসারে সুস্থতা প্রমাণিত হয়। আপনার নিকটস্থ এইচডি হোমিও সদনের ঠিকানা জানতে মোবাইল করুন 01978789494 নাম্বারে, অথবা লগ ইন করুন www.hdhomeo.com।